মুখ আমার মুঠো দুই চোখে থাকুক ধারা। দ্যাট স্মাইল ইজ সামথিং সি ওয়ার্ক ফর। 14 মার্চ 2021 সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে এমনটাই লিখেছিলেন সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলা বলতে হাসি খুশি একটা মুখই তো চোখের সামনে ভেসে ওঠে, যার চোখ ছিল বাঁচার স্পৃহা, তার মনে অদম্য ইচ্ছা। ক্যান্সারের সঙ্গে দুবার লড়াই করে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরে 1 নভেম্বর অভিনেত্রীর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়। তাকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন সব্যসাচী, সেই থেকে হাসপাতালই তার ঠিকানা। ভেবেছিলেন ফিনিংস পাখির মতোই ফিরবে ঐন্দ্রিলা, কিন্তু ভাগ্যের পরিহাস, শেষ রক্ষা হলো না। 19 দিনের লড়াই শেষে হার মানলেন অভিনেত্রী। সেই দিন মনিটরে ব্যাংক লাইন, আশেপাশের কান্নার রোল, ব্যস্ততা সিপিআরের এলোমেলো করে দিচ্ছিল অভিনেতাকে, তবু কাছের মানুষটির পাশে থেকেছেন। যখন চিকিৎসক ঐন্দ্রিলাকে মৃত ঘোষণা করলেন, তখন নাকি স্থবির হয়ে গিয়েছিলেন সব্যসাচী। অভিনেত্রীর পরিবারের সূত্রের খবর, ঐন্দ্রিলার হাত ধরে তার নিথর দেহের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলেন তিনি। কারোর সঙ্গে কোনো কথা বলেননি, কোনো কথাই শোনেননি, খাওয়ার দাওয়া তো দুরন্ত, জল পর্যন্ত স্পর্শ করেননি তিনি, চুপচাপ শুধু দেখছেন। রবিবার বিকেল 4টে নাগাদ হাসপাতাল থেকে বের করে আনা হয় ঐন্দ্রিলার মরদেহ। অভিনেত্রীর বাবা মা এবং দিদির সঙ্গেই বাহিরে বেরিয়ে আসেন সব্যসাচী। অ্যাম্বুলেন্সে পাথরের মতো বসে থাকতে দেখা যায় তাকে। বিকেল তখন 5:15। ঐন্দ্রিলার কুঁদঘাটের বাড়িতে পৌঁছায় অভিনেত্রীর মরদেহ। আত্মীয় স্বজন, সতীর্থ, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা যখন টেলিনায়িকার দেহ ঘিরে ধরেছে, তখন কোলাপসের গেটটা খুলে সোজা ঐন্দ্রিলার ঘরে চলে গিয়েছিলেন সব্যসাচী। তখনও কারোর সঙ্গে কথা বলেননি তিনি। যে সময় ঐন্দ্রিলার দিদি তাকে বেনারসি লিপস্টিক পরাচ্ছেন, সেই সময় সামনে আসেননি সব্যসাচী। ফের যখন ঐন্দ্রিলার দেহ টেকনিশিয়ান স্টুডিওর দিকে রওনা দেবে, সেই মুহূর্তে নিচে নেমে আসেন মহাপীঠ তারাপীঠ খ্যাত অভিনেতা। সববাহী সকেটের সামনের সিটে দেখা যায় তাকে। টেকনিশিয়ান স্টুডিওতে যখন ঐন্দ্রিলার দেহ নামানো হচ্ছে, তখন কান দেন সব্যসাচীও। তবে এক্ষেত্রেও যখন বাকিরা ঐন্দ্রিলার নিথর দেহের সামনে শোক জ্ঞাপন করছেন, তখন ভিড়ে হাজির ছিলেন না অভিনেত্রীর সবচেয়ে কাছের মানুষ। এক অফিস ঘরে বসে থাকতে দেখা যায় তাকে। টেকনিশিয়ান স্টুডিও থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় ঐন্দ্রিলাকে। সেই সময়ও সববাহী গাড়িতে ছিলেন সব্যসাচী চৌধুরী। দেহ নামিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয়। শেষ বেলাতেও তার পা আঁকড়ে ধরে রেখেছিলেন অভিনেতা। পিতা উত্তম শর্মা এবং সব্যসাচী চৌধুরী ঐন্দ্রিলার মুখাগ্নি করেন। তারপর ভেতরেই একটি জায়গায় বসেছিলেন অভিনেতা। যাবতীয় পরলৌকিক কর্ম শেষে কেওড়াতলা থেকে বেরিয়ে আসেন তিনি। তবে এদিন বাস্তবের মুখোমুখি এক লৌহ কঠিন সব্যসাচীকে দেখা গেল, যার মনে কষ্টের পাহাড় জমলেও চোখের কোণ ভেজেনি। কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়? সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই কদিন এই প্রশ্ন বারবার ভেসে উঠেছে। আর আজ সব যুদ্ধের শেষেও যেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বেঁচে আছেন। ওর লড়াই আর ওদের ভালোবাসা বাঙালির ঘরে ঘরে এক অমর রূপকথার আখ্যান হয়ে যেন বেঁচে থাকবে ঐন্দ্রিলা সব্যের প্রেম।